আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই মজার একটা গেমস শেয়ার করতে যাচ্ছি, যেটা খুবই অসাধারণ। এই গেমসটা অনেকে খেলছেন এবং অনেকে এই গেমসটা খেলার জন্য এখনই পাগল। আমি নিজেই এই গেমসটা খেলার জন্য অনেক অনেক পাগল ছিলাম। আমি এই গেমসটা খেলার জন্য একটা মোবাইলও কিনেছিলাম, শুধুমাত্র এই গেমসটা খেলার জন্য, এই গেমসটা পাওয়ার জন্য। সেটা হচ্ছে নোকিয়া 1661, মনে হয় 1661 এই মডেলটা। ওই মডেলের মোবাইলটা আমি শুধু এই গেমসটা খেলার জন্যই কিনেছিলাম, আমার এখনও পর্যন্ত মনে আছে। তো আমি প্রথমে গেমসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই গেমসটা বাউন্স গেম, আমি এটাকে প্রথমে ওপেন করব। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন, এটা চাইলে আপনারা গুগল যেটা প্লে গেমসের মাধ্যমে খেলতে পারবেন। দেখেন এই যে বাউন্স গেমটা, এটা সবাই পছন্দ করে। তো আমি এটাকে প্রথমে প্লে দিব। এটা হচ্ছে HD-টা। দেন এখানে অনেকগুলো স্টেপ আছে, আমি ফার্স্ট স্টেপে যাব, ঠিক আছে? ফার্স্ট স্টেপে যাওয়ার পর এখান থেকে আপনারা টিপবেন, এই যে খেলা শুরু করে দেবেন। দেখেন এই যে পাশে টেনে আপনার এই পাশে যাবে, আর এই পাশে ক্লিক করলে এ পাশে যাবে, ঠিক আছে? লেফট এবং রাইট, আর এটাতে ক্লিক করলে উপরের দিকে এভাবে লাফাবে বা জাম্প করবে, ঠিক আছে? আমি এভাবে যাব। দেখেন যাওয়ার পর এই যে এটাতে যাব, আমি আবার এটাতে ক্লিক করব এখন, ঠিক আছে? এই যে দেখেন এখানে, তারপর এভাবে আবার উপরে যাব। খুবই মজার একটা গেমস, আমি অনেক খেলতাম ছোটোবেলায়, এখনও আমার অনেক ভালো লাগে গেমসটা। আপনারা চাইলে এটা খেলতে পারেন। আর যারা নোকিয়া মোবাইল ইউজ করছেন, ম্যাক্সিমাম কিন্তু অনেকে এই গেমসটা খেলছেন। হ্যাঁ, আমি ফেল হয়ে গেছি, ঠিক আছে? তো আপনারা যখন খেলতে খেলতে খুবই এক্সপার্ট হয়ে যেতে পারবেন, যখন এটা খেলতে থাকবেন। আমি অনেক দিন পরে খেলতেছি, সেজন্য আজকে প্লে স্টোরে দেখতে পেলাম, সেজন্য আমি সেটাকে ইনস্টল দিলাম। আমি এর আগেও একবার খেলেছিলাম অ্যান্ড্রয়েড মোবাইলে, কিন্তু এই HD-টা পাইনি। আমি ক্লাসিকটা খেলেছিলাম, এটা হচ্ছে HD, সেজন্য আমি HD-টা ইনস্টল দিলাম এবং সেটা খেলতেছি, ঠিক আছে? এবার সব কিছু আপনি এখান থেকে খেলতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আমি তাও আর একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে। আরও অনেক কিছু আছে এটাতে, আপনারা খেললেই বুঝতে পারবেন, ঠিক আছে? মোটামুটি সব কিছু পাবেন। তাক এই স্টেপটা পার করতে পারি কিনা দেখি। যাই হোক, আমি এখানে ইয়ে হয়ে গেছে, দেন আমি ক্লোজ করে দিব, ঠিক আছে? আপনারা যদি ব্যাগে আসতে চান, এটাতে ক্লোজ করে দিবেন, আপনারা আবার চালু করতে পারেন। অ্যাড আসলে ক্লোজ করে দিবেন, যেহেতু ফ্রি অ্যাপস। অ্যাড আসতে পারে, আমি মেনুতে গেলাম, এরপর ইয়েসে ক্লিক করবো, এরপর আবার ব্যাকে ক্লিক করবেন, ঠিক আছে? ব্যাকে ক্লিক করার পর এটা এক্সিট করে দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যাওয়ার পর সেখান থেকে লিঙ্ক থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন বা প্লে স্টোরের মধ্যে চলে যেতে পারেন। আর যারা লিঙ্ক থেকে যাইতে চান না, তাদেরকে আমি গুগল প্লে স্টোর নিয়ে দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনারা লিখবেন BOUNCE বাউন্স, সরি, BOUNCE বাউন্স, ঠিক আছে? বাউন্স বল, বাউন্স বল 3D লিখলেই হবে, না হলে বাউন্স বল লিখলেই হবে। আমি বাউন্স বল লিখলাম, লেখার পর এই গেমসটা চলে আসছে এখানে। বাউন্স বল যেটা আমি ইনস্টল করলাম সেটা আসেনি, 3D-টা। বাউন্স বল 3D লিখতে হবে, তাহলেই আসবে। আমি বাউন্স বল 3D লিখলাম, ঠিক আছে? বাউন্স বল 3D লিখলাম, তারপরেও আসেনি। যাই হোক, আমি এটার ফুল নামটা দেখতেছি, নেমটা দেখার পর আপনাদেরকে এটা দেখাচ্ছি। বাউন্স অলরেডি শুধুমাত্র বাউন্স আছে, আর ফুল নেমটা কী হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান একটু করে, এখানে নামটা আসবে, এই যে বাউন্স ক্লাসিক লিখলেও আমি পেয়ে যাবো মনে হয়। বাউন্স ক্লাসিক, বাউন্স বল জাস্ট ক্লাসিক লিখবো, CLA বাউন্স ক্লাসিক্স, ঠিক আছে? বাউন্স ক্লাসিক লেখার পর এখানে হয়তো আমি পেয়ে যাবো। দেখেন এই যে বাউন্স ক্লাসিক HD, বাউন্স ক্লাসিক লিখলে হবে। আপনারা এত কষ্ট করে এখানে আসার কোনো দরকার নেই। আর এটার রেটিং পয়েন্টও ভালো, 4.5 এবং 5000 ডাউনলোড। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, সেটাই বেটার। এখানে অনেকগুলো আছে বাউন্সের মধ্যে, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগলো, সেজন্য আমি এটা ইনস্টল দিলাম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।